তোর ওরকম রেগে রেগে চাচ্ছ কেন, তাকাচ্ছ কেন আমার দিকে রেগে রেগে? আমার এই গালটা ফুলাই জন্য এটা আমি চুলতে ঢেকে রাখছি। সো কিডাই কিডাই তাকাই আছেন। সো কে কে যে গেছেন এত রাতে দেখি তো? আমি পুলিশ প্লাজা থেকে লাইভ টাইপ করে এখন বাসায় আসছি, এসে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আরেকটা লাইভ দেই, দেখি কী অবস্থা সবার, কেমন আছেন। আমি এখন খাবো, আমি জানি এখনো অনেক মানুষ এত রাতে জেগে আছেন কেন আমার খাওয়া দেখার জন্য অপেক্ষা করতেছেন, যাবো কখন খাবে খাবে খাবে। আর আমার জামাই ভাবছে যে আহারে আমার বউটা কাজ করে এত রাতে বাসায় আসবে, এই জন্য ওর জন্য একবার এক বাটি তরকারি রান্না করে রাখি। ও আসলে বেসিক্যালি নিজের জন্য রান্না। সো দেখি কে কে জেগে আছেন এত রাতে, ও হচ্ছে বেসিক্যালি নিজের জন্য রান্না করছে। সো আমি এখন এটা একটু চাপা বাইরে যেতেছি আর কি, তাই করবো একটু খাই। সো কে কোথায় থেকে আসেন বলেন, জেগে আসেন কে কে? আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না, কোনো কিছু আমি দেখতে পারছি না। এত রাতে কে কে জেগে আছেন একটু চলেন দেখি। ও মা মামা গো মা, ফেসবুকে আবার কোন গান্দা খাইছে, কারো কাছে নোটিফিকেশন পাঠা না। হ্যাঁ দেখি কে কে জেগে আছেন, 84টা কমেন্ট পড়ে গেছে, আমার কোনো হুঁশ নাই, 84টা কমেন্ট করছে আমার কোনো হুঁশ নেই। আচ্ছা আপনার চোখে কি ঘুম নাই, রোদেলা ছায়া? একদম ঘুম নাই। সানজিদার স্বামী খুব মিষ্টি আপু, থ্যাংক ইউ। আমি সব সবাই চেষ্টা করি তোমার ভিডিও লাইভ দেখার, অনেক শুভকামনা তোমার জন্য, থ্যাংক ইউ ডিয়ার, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো তোমার চিকেন ডেফিনেটলি আমি ট্রাই করবো, এর আগে একটু করলা বাজি খাই। ও এটা কি কাঁকরোল বাজি? কাঁকরোল বাজি থেকে তো কাঁকরোলের থেকে আলু বেশি, এক্স্যাক্টলি আলু বাজি এটা হচ্ছে, এটা বেশি গেলে কাঁকরোল বাজি না, এটা হচ্ছে আলু বাজি। রাহাত মোহাম্মদ জয়, ময় তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আচ্ছা, তাও তো আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন, ওকে। সো লেটস সি আর কে কে কমেন্ট করতেছেন। তাহমিনা রহমান তাসনুবা লিখেছেন কারেন্ট নাই, গরমে যেতে থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাই না? কোথা থেকে বলছেন আপু আপনি? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য। এটা কে বাজি করছো তুমি? দেখি কে কে জয়েন করছেন এত রাতে, কারা কারা জেগে আছেন একটু দেখি। এইটা ভাজে আর ওটাও ভাজে। সো হ্যাঁ, ওটা আমার জামাই ভাজি করছে, পটল ভাজি, পটল না এটা। জেগে আছি, লাভ দেখছি। সঞ্জনা সুমা সুমি, থ্যাংক ইউ সো মাচ। সোহেল আহমেদ, ভাবি কেমন আছেন আপনি? আপনি আমি তো ভালো আছি। ইয়াররিংটা দেখান, এই যে আমার এই গালটা ফুলেছে, এই গালটা দেখান, এই গালটা দেখান। ইয়াররিংটা হচ্ছে একটা ওই যে সেটের সাথে, একটু আগে একটা শাড়ি পরছিলাম ওটা শাড়ির সাথে এটা কানে দিল। এটা হচ্ছে আপনার ইয়া থেকে, মমো মমো আর্ট অ্যান্ড গ্যালারি থেকে। বাজিটা মজা হয়েছে, বাবা তুমি করেছো সেটা তো আমি বলতেছি, তুমি করেছো বিদায় মজা হয়েছে। হ্যাঁ তুমি করলে তো মজা হয় না। হ্যাঁ আমি তো করি না, না করলে পারো না, আমি তো করি না, আমি করলে মজা হবে তো বহুত দূরে কথা, আমি তো করি না, পারবে না। আচ্ছা আমি পারি না, তুমি অনেক মজার ভাজি করো, দেখি যদি এরকম ভাজি করে একটা খাওয়াই, এই জন্য তো গপ করে খাচ্ছে। আরিফ মোহর ভুঁইয়া লিখেছেন বউয়ের সাথে কথা বলছে। আচ্ছা সারপ্রাইজ। দুলাল মিয়া লিখছেন কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রুমান আলম, আপনার সাথে দেখা করতে দুইবার আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের 21 তারিখে হচ্ছে গ্র্যান্ড ওপেনিং। কামাল উদ্দিন লিখছে ভাইয়া কি আচ্ছা আপু রান্না কি ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, ও সবসময় ভালো রান্না করে।
ওয়াও, এত রাতে 1000 মানুষ জেগে আছেন, থ্যাংক ইউ। ফাহমিদা সুমু লিখেছেন টেক লাভ ফ্রম সিলেট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। আমাদের সারপ্রাইজ এখনো জেগে আছে, রান্না আসলে মজা আছে, তোমাকে সেরা রাঁধুনির ইয়া দিব, পুরস্কার দিব। আমি নিজে জানি আমার পুরস্কার দিতে হবে না, পুরস্কার নিয়ে তো পুরো বাড়ি ভরে যাবে আমার, এই জন্য নেই না। আহারে চাপা বাজিটা একটু কমায় ছাড়ো না, কেন হিংসা করছে? ও বলতেছে পুরস্কার নিলে ওর পুরস্কার নিতে নিতে বাড়ি ভরে যাবে, জায়গা থাকবে না, জায়গা থাকবে না। আচ্ছা সবাই একটা করে লাভ রিয়েক দিয়ে দিন, থ্যাংক ইউ সো মাচ। দিয়ে দিয়েছি, তোমার চিকেন ট্রাই করি। আচ্ছা এই এইখানে কি মিষ্টি করে এই একভাবে আনতে জানো? আর কেউ জানো না, মিষ্টিটা ভাজি করতে হবে, বলে পাত্তা করে কেটে ভাজি করে, যে না জানো আমাকে শিখতে বলবে। এই একই রান্না, একই রান্না মিষ্টি ডেলি। তোমার চিকেন, আমার জামাই চিকেন রান্না, মিষ্টি করে ভাজি করে পাত্তা করে কেটে সুন্দর করে ভাজি করে, পারে না বোধহয় এখানে একটাই ভাবে। সো আজকে এখন লাইভটা আসার মেইন কারণ, অর্ধেক চিকেন নিয়ে নিছো, এখন লাইভে আসার মেইন কারণ হচ্ছে মোটেই খাওয়া দাওয়া করা না। আমাদের কথাটা বলতে দাও, তোমার জন্য একটা কথা পাঁচবার মুখের মধ্যে এনে না বলতে পারতেছি না। এখন লাইভে আসার মেইন কারণ হচ্ছে আমাদের ওপেনিং আগামী শুক্রবার, আমাদের ধানমন্ডি আউটলেটের গ্র্যান্ড ওপেনিং, এবং ধানমন্ডি আউটলেট ওপেনিং এর কী কী থাকছে আমি আপনাদেরকে বলে দিই। এর জন্য তো আমি আগে চিকেন খাই দিয়েছি ওপেনিং এর জন্য, ওপেনিং এর জন্য আগে চিকেন খাই দিয়েছি। আচ্ছা 699 টাকা থেকে ড্রেস শুরু হবে। দেখছেন যে লাইভে আমরা হচ্ছে যে ওপেনিং এর ড্রেসগুলো দেখাচ্ছি, 850, 699, 750, অনেকটা অনেক ড্রেস পাবেন, দামি দামি ড্রেসগুলো অফারে পাবেন। অনেক কাজের ড্রেস কয়েকদিন ধরে যে ধানমন্ডি ওপেনিংয়ের জন্য দেখালাম, যেগুলো 2000-2500 টাকার ড্রেস আপনারা 1200 টাকায় পাবেন, এরকম 950 টাকায় পাবেন, এরকম ধানমন্ডি ওপেনিং উপলক্ষে আমরা দিছি, এবং মেলা দিছি ধানমন্ডিতে তো পাবেনই, ধানমন্ডি শোরুমে তো পাবেনই, অন্যান্য শোরুমের আশেপাশে যারা আছেন, যারা ধানমন্ডিতে না আসতে পারবেন, যারা চট্টগ্রাম, যারা সিলেট, যারা খুলনা থেকে দেখছেন, তারা যারা আসতে পারবেন না ধানমন্ডিতে, তাদের জন্য সব আউটলেটে অফার দিচ্ছি, সব আউটলেটে মেলা চলবে একযোগে। এতগুলো বাত না, ওকে ওকে ওকে, আন না আন না আন না, চিকেন খাও। লিটন কর্মকার লিখছে, আপু তুমি তো মুরগি খাইতেছ, আমি তো মুরগির চামড়া খাই। আচ্ছা পাঠিয়ে দেবো চামড়া, ঠিক আছে তোমার জন্য চামড়া পাঠাই দেবো না বেবি। হাজির বেতাকার, ওকে। সো যেটা বলতেছিলাম যে এক যুগে কিন্তু 21 তারিখে আমাদের সব শোরুমে মেলা চলবে, প্রত্যেকটা শোরুমে মেলা চলবে। এক যুগে আমাদের সব সময় মেলা চলবে 21 তারিখ থেকে, 3 দিনের মেলা চলবে, এবং ধানমন্ডি আউটলেটের গ্র্যান্ড ওপেনিং 21 তারিখে সবাই জয়েন আইসেন, যে যেখান থেকে দেখছেন। এখন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সো আমাদের একই সাথে 21 তারিখে আপনার চট্টগ্রামের 2টা আউটলেট, সিলেটের আউটলেট, সিলেটের আউটলেট অবশ্য শুক্রবারে বন্ধ থাকে, শনিবারে মেলা চলবে, এবং খুলনার আউটলেটও শুক্রবারে অফ ডে থাকে, শনিবারে মেলা চলবে। সো আপনার সব আউটলেট হচ্ছে যে আপনার ওপেন থাকবে, আপনার মানে মেলা চলবে একযোগে 21 তারিখ থেকে। সো আপনারা আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন, অথবা ধানমন্ডির ওপেনিং আসতে পারেন। আমিনা রাহাব, আপনার মতো আর আত্মনির্ভরশীল হতে চাই, আপনার লাইভে ফ্যামিলির সাথে আড্ডা দাও, ভালো লাগে, হাসি খুশি রাখুক আল্লাহ আপনাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমি তোমার অল ভিডিও দেখি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আশা করি রিপ্লাই পাবো। জুবাইদা আফরুজ, থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রামেও আরিয়ান আবদুল্লাহ, 21 তারিখ থেকে একযুগে চট্টগ্রামেও মেলা শুরু হবে, সব শোরুমে একযুগে মেলা শুরু হবে, ওকে, সব শোরুমে, সব প্রত্যেকটা শোরুমে একযুগে মেলা শুরু হবে।
শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঢাকার মিরপুর, গুলশান, সব জায়গায়, সব জায়গায় একযোগে মেলা শুরু হবে। তো যারা যারা জেগে আছেন, থ্যাংক ইউ। অ্যান্ড হচ্ছে যে আপনাদের সাথে দেখা হবে ধানমন্ডি শোরুমে। আমরা একটা ফ্ল্যাট অফারও দিব, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাবেন অল রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে, অফারের প্রোডাক্টও থাকবে। সাথে ধানমন্ডি আউটলেট একটা স্পেশাল অফার থাকবে, মানে ধানমন্ডি আউটলেটের জন্য শুধু, এটা ধানমন্ডি ওপেনিং উপলক্ষে স্পেশাল অফার থাকবে। রেগুলার প্রাইসের প্রোডাক্টও ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাবেন। এটা শুধুমাত্র ধানমন্ডি আউটলেটের জন্য স্পেশাল অফার থাকবে। সনি, আমার এই ফোনটা চার্জে দিয়ে আসো তো। সো যারা যারা ধানমন্ডি এবং ধানমন্ডির আশেপাশে এরিয়াতে থাকেন, সবাই চলে আসবেন সীমান্ত স্কোয়ারের লেভেল ওয়ানে 149 এবং 50 নাম্বার দোকান। সীমান্ত স্কোয়ারের লেভেল ওয়ানে 149 এবং 50 নাম্বার দোকান, ধানমন্ডির সীমান্ত স্কোয়ারের লেভেল ওয়ানে ক্রেক্রাফট আছে দেখবেন, একদম সীমান্ত স্কোয়ারের সামনে দেখবেন একটা সিঁড়ি আছে, এটা ডিরেক্ট দোতলায় চলে গেছে ওই সিঁড়িটা। একটা গেট আছে দেখবেন, ওই যে ওদের একটা দোকান আছে না নিচে, যেটার মধ্যে গাছ টাছ কিনতে পাওয়া যায়, যেখানে গাড়ি থামে আর কি, ওখান থেকে দেখবেন যে একটা সিঁড়ি ডিরেক্ট দোতলায় চলে গেছে গেটের একদম, ওটা আরেকটা গেট, ওই সিঁড়িটা দিয়ে দোতলায় উঠলেই ক্রেক্রাফট, ক্রেক্রাফটের সাথে আমাদেরটা। সো ধানমন্ডির ওপেনিং উপলক্ষে আমরা অফারগুলো দিচ্ছি, ধানমন্ডির উপলক্ষে আপনারা অন্যান্য শোরুমে সেম অফারগুলো পাচ্ছেন, এবং অনলাইনেও কিন্তু আমরা ডেইলি অফার দিতেছি, অনলাইনেও কিন্তু ডেইলি অফার দিতেছি। সো যে যেখান থেকে দেখছেন আপনারা মোস্ট ওয়েলকাম, আমাদের আউটলেটে চলে আসবেন, এবং অনলাইন থেকে যারা নিতে পারতেছেন এখন অনলাইন থেকে নেন, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই। না, তোমার চিকেনটা আসলে মজা হচ্ছে, চোখ বন্ধ করে খাচ্ছে, কোনো কথা বুঝছি না। না না, আসলে মজা হচ্ছে, ও ভালো রান্না করতে পারে। একটা রেস্টুরেন্ট দিলে ভালো চলতো। সো থ্যাংক ইউ, লাইভটা আমি বেশিক্ষণ করবো না, কারণ লাইভের মধ্যে কেন জানি ভিউয়ার্স নেই। সো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমন্ত্রিত আমাদের ধানমন্ডি আউটলেট ওপেনিংয়ে, এবং একই সাথে আপনার আমাদের সবগুলো আউটলেট, সবগুলো আউটলেটে মেলা চলবে। ওকে, সো ডোন্ট মিস গাইস, দেখা হবে আমাদের আউটলেট ওপেনিংয়ে, দেখা হবে। অ্যান্ড হচ্ছে যে আপনার অনলাইন থেকে যারা দেখছেন তারা অনলাইনে অর্ডার করে দেন, আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না এই লাইভটাতে, কোনো একটা সমস্যা হচ্ছে, আমি কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। তো ইনশাআল্লাহ কালকে দুপুর 2টা লাইভে দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, টাটা।